আজকে আমি আপনাদেরকে দেখাবো পুঁইশাকের 2G 3G কাটিং করলে কি হয়, আর পুঁইশাকের 2G কাটিং করার ফলে দেখুন আমার এই গাছে কতগুলো শাখা বের হয়েছে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো পুঁইশাকের 2G কাটিং। চলুন দেখি, এই যে দেখুন এটা একটা গাছ, এই গাছের এটা কিন্তু মূল গাছ, এটা আমি কেটে দিয়েছি। কেটে দেওয়ার ফলে এইখান থেকে এই যে এটা বের হয়েছে, এটা হচ্ছে 2G। আরও দেখে আসি, চলুন এখানে হচ্ছে এটা একটা পুঁইশাক, পুঁইশাকের গাছ, এই যে দেখুন এখানে আমি মূল ডগাটা আমি কেটে দিয়েছিলাম, এই যে এটা হচ্ছে মূল ডগা, এই ডগাটা আমি কেটে দিয়েছি। মূল ডগা কেটে দেওয়ার ফলে কি হয়েছে দেখুন, এখানে দেখেন কত শাখা বের হয়েছে, এগুলো শাখা, একটা শাখা অনেক বড় হয়ে গেছে, যে অনেক বড় হয়ে গেছে। আর এইগুলো দেখুন, এই যে দেখুন এইগুলো হচ্ছে, সেই জন্য আপনারা কি করবেন, পুঁইশাকের মেইন ডগাটা কেটে দেবেন, এক থেকে দেড় হাত এর মধ্যেই হলে আপনারা কেটে দেবেন, তাহলে গাছের গোড়া থেকে প্রচুর শাখা প্রশাখা বের হবে। এই যে দেখুন এখানে একটা আছে, এখানে এই বস্তায় আমি তিনটে গাছ রোপণ করেছি, দেখুন এইটা আমি অনেক গোড়ায় কেটে দিয়েছিলাম, তবুও এই গাছটা হয়েছে। দেখেন এখানে হচ্ছে কত সুন্দর পুঁইশাকের গাছ হয়েছে। তো আমি এই পুঁইশাক কেটে আপনাদেরকে দেখাবো। এখন ওই পুঁইশাকগুলো কাটবো, কাটবো মানে নিচে একটা কাঁচি, এই কাঁচির সাহায্যে ওই পুঁইশাকগুলো কাটবো। তো চলুন কাটি, কেটে কেটে আপনাদেরকে দেখাই। কাটলাম, কেটে আমি ঝুড়িতে রাখলাম, কাটলাম, দর্শক দেখুন আমি এতগুলো পুঁইশাক কেটেছি একটা মাত্র গাছ থেকে, গাছ থেকে এতগুলো পুঁইশাক আমি কেটে নিয়েছি। দেখুন এতগুলো পুঁইশাক আমি কেটে নিয়েছি, চলুন আপনাদেরকে দেখাই। এই যে আমি কেটেছি, আবার এইখান থেকে, এইখান থেকে আবার শাখা বের হবে। আর এইটা কেটেছি দেখুন, এটা তো আগের কাটা ছিল, এটা একটু উপরে কেটেছি, এইখান থেকে, এইখান থেকে এবং এইখান থেকে আবার শাখা বের হবে। তো একই ক্ষেত্রে এটার ক্ষেত্রেও তাই, দেখুন এইগুলোর থেকে আবার শাখা প্রশাখা বের হবে, বের হয়ে আবার আগের মতোই হবে। তো এই হচ্ছে আমার পুঁইশাকের। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।